হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেলব্যাট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন, এবং এটা আমি আপনাদেরকে সরাসরি টাকা ডিপোজিট করে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, একটু টেনে টেনে দেখবেন না, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা যারা নতুন মেলব্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তো আপনারা ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো আমি আপনাদেরকে হেল্প করব। এবং অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা কোনো আটকে যায়, তাহলে তা আনতে আমি আপনাদেরকে পুরোপুরি হেল্প করব। তার জন্য অবশ্যই আমার কাছ থেকে অ্যাকাউন্ট খুলবেন। তো এখন চলুন দেখা যাক কীভাবে আমরা সরাসরি টাকা ডিপোজিট করব। তো প্রথমে আপনি মেলব্যাট অ্যাকাউন্টটি ওপেন করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে কর্নারে দেখুন প্লাস আইকন, তো আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন স্কিল, নগদ, রকেট, বিকাশ, উপায়, এগুলা বাংলাদেশি পেমেন্ট সাইটগুলো আছে। তো আমরা এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে এখানে আমরা কী করবো, ডিপোজিট করব। তো আমরা কী করবো, এখানে প্রথমে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখানে বিকাশ দিয়ে যেভাবে ডিপোজিট করব, ঠিক একই রকমভাবে আপনি নগদ রকেট উপায় দিয়েও কিন্তু ডিপোজিট করতে পারবেন। এটার ভিতরে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আপনি আমি যেভাবে বিকাশ দিয়ে করবো আপনি অন্যগুলো ঠিক একইভাবে করতে পারবেন। তারপর তারা এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন ওরা কী লিখছে, নিচে একটা বাংলা লিখে দিয়েছে, দৃষ্টি আকর্ষণ করছি, ডিপোজিটের জন্য সর্বনিম্ন পরিমাণ অস্থায়ীভাবে 1000 টাকাতে পরিবর্তিত করা হয়েছে, অনুগ্রহ করে ন্যূনতম পরিমাণের চেয়ে কম ডিপোজিট করবেন না, এটি আপনার অনুরোধের প্রতিক্রিয়ার বিলম্ব করবে। তারা বলে দিচ্ছে আপনি যদি বিকাশের টাকা ডিপোজিট করেন, তাহলে আপনাকে সর্বনিম্ন 1000 টাকা ডিপোজিট করতে হবে, 1000 নিচে ডিপোজিট করলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে টাকা দেবে না। তো এখানে দেখবো এখানে 1000 টাকার লেখা আছে। তো আপনারা অবশ্যই নগদ, বিকাশ, রকেট যেগুলোর উপরে আপনি টিপ দিবেন, তো এখানে তার একটা মিনিমাম অ্যামাউন্ট লিখে দেবে। তো আপনারা ওই মিনিমাম অ্যাকাউন্টটার উপরেই আপনি ডিপোজিট করবেন, এর নিচে করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এখন আমরা কী করবো, বিকাশ যে নাম্বারটা আছে এটাকে এখান থেকে কপি করে নিব। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা কী করবো, এখন চলে যাব আমাদের বিকাশ ওয়ালেটে। তো আমরা চলে গেলাম আমাদের বিকাশ ওয়ালেটে। তো এখন আমরা কী করবো, এখানে টাকা ক্যাশ আউটে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আপনার সেন্ড মানি করলে টাকা যাবে না, তার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্যাশ আউট করতে হবে। তো আমি এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিলাম। তারপর আমরা যে নাম্বারটা ওখান থেকে কপি করছি, ওই নাম্বারটা এখানে আমরা পেস্ট করে দেবো। নাম্বারটা পেস্ট করে দিলাম, তারপর চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখন আর টাকার পরিমাণ আপনি কত টাকা ডিপোজিট করতে পারবেন, তো আমরা কিন্তু ওখানে দেখছি যে সর্বনিম্ন 1000 টাকা। তো আমি 1000 টাকার উপর করবো, আপনি চাইলে 1000, 1500, 2000 যত মন চায় তত করতে পারেন। তো আমি 5000 টাকা ডিপোজিট করবো। তারপর কী করবো, এখন আমার পিনটা দিয়ে দিবো। তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো পিনটা দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে দিব। তাও এখানে দেখুন এখানে 5000 টাকা। তো আমি এখানে ক্যাশ আউট করুন ধরে রাখলাম। তো দেখুন টাকাটা কিন্তু তাদের এখানে চলে গেছে। তো এখন কী করবো, আমরা এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে এটা ক্লিক করে কপি করে নিব। তো আমার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। তারপর এখন কী করবো, আবার মেলব্যাটে চলে যাব। কেটে গেছে, তো কেটলে সমস্যা নাই কোনো, আমরা আবার নতুন করে ঢুকবো। তারপর আবার প্লাস এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আবার বিকাশে ক্লিক করে দেব। তারপর উপরে এখান থেকে অ্যামাউন্ট, তো অ্যামাউন্টের জায়গায় আমরা যে 5000 টাকা ক্যাশ আউট করছি, তো এখানে 5000 টাকা লিখে দিলাম। তারপর নিচে এখানে দেবেন আপনার বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা পাঠাইছেন, আপনার যে পার্সোনাল বিকাশ নাম্বারটা ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতেছি। তারপর যে আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। তারপর আমরা যে ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করছি, তো ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে কী করবেন, এভাবে পেস্ট করে দেবেন। তারপর এগুলো চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এখানে দেখুন 5000, তারপর আপনার বিকাশ নাম্বার, তারপর ট্রানজ্যাকশন আইডি, এগুলো থাকলে একেবারে নিচে দেখুন কনফার্ম। তো আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি, তার মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আপনি যে কোনো সময় টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো আপনি আমি যেভাবে দেখে দিলাম ঠিক এইভাবে আপনি টাকা ডিপোজিট করলে আপনার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আর অবশ্যই আপনি ডিপোজিট করার সময় আপনার মিনিমাম অ্যামাউন্টটা দেখে ডিপোজিট করবেন। তো বিকাশ আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।